জম্মুর নগাঁয়ে প্রবল তুষারপাতে মৃত্যু হয়েছে বিএসএফের 77 নম্বর ব্যাটালিয়নের 4 জন জওয়ানের। এদের মধ্যে একজন জওয়ান আলিপুরদুয়ারের মাদারিহাটের বন্ধ মুজনাই চা বাগানের 5 নম্বর লাইনের বাসিন্দা। মৃত ওই জওয়ানের নাম গঙ্গাবাড়া। জানা গিয়েছে, নগাঁও এলাকায় পেট্রোলিং এর সময় 4 জন বিএসএফ জওয়ানের বরফে চাপা পড়ে মৃত্যু হয়। গঙ্গাবাড়া 2011 সালে বিএসএফ কনস্টেবল পদে যোগদান করে। তার ঘরে বাবা মা স্ত্রী ও ভাই আছে। এই বছর দীপাবলির আগে ছুটিতে বাড়িতে এসেছিল গঙ্গা। মঙ্গলবার সকাল 8টার সময় তার মৃত্যুর খবর তার পরিবারের কাছে এসে পৌঁছায় এবং সেই খবর পাওয়া মাত্রই মুজনাই চা বাগান জুড়ে শোকের ছায়া নেমে আসে। কবে জয়েন করেছিল? বিয়ে আসছিল আমার ভালো করে থাকবা, যদি ঘোরাঘুরি করবো না, বয়স হয়ে গেছে, তুমি জানো এদিক দিন বেশি ঘুরবো না, এই হলো আমি ফোন করতেই থাকবো বললো। আর কিছু বাবা ভালো করে যাও আসবা বললো, এইটুকু বললো। আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল ছেলের? তো বিয়ার পরে না, ইদানিং আপনার সঙ্গে লাস্ট ছেলের কথা কবে হয়েছিল? 1 মাসের মধ্যে? না, আমার সঙ্গে হয়নি কথা। হয়নি ভাইয়া, কে ঘটনা ঘটে যা আপনার কব খবর মিলা? হমলোক সুবহ মে আজ মে খবর মিলা হ্যাঁ, কিসি কে মাধ্যম সে হমলোক সুনে কি বরফবারি মে কুছ জওয়ান ওয়া ফসে হুয়ে হ্যাঁ। হমে নেই পাতা থা হমলোক কি উসমে সে হমারে ঘর মে ভি, ঘর মে কা জো আপনা বহনোই হ্যায় ও উস পে দবা হুয়া হ্যায়। হম লোক জেসে শুনে ওইসে কনফার্ম হোনে কে হম লোক বহন কে ঘর আয়ে হুয়ে হ্যাঁ সব পরিবার। উসকে বাদ পতা চলতা হ্যায় কি হ্যাঁ ইয়ে বাত সহি হ্যায়। ভাইয়া ক্যা হুয়া থা, কব মিলা আপ লোকো কি খবর? হম 8 বজে কহীঁ রাস্তে ফিরতে তো মেরে ভাবি নে বুলা কর বলি কি ডিপার্টমেন্ট সে ফোন আয়া হ্যায়। ফির হমনে পুছনে কি বহুত কোশিশ কিয়া কি ক্যা হুয়া হ্যায়, পর হমে নেই পেলে পেলে তো উনকা ফ্রেন্ড ফোন কিয়া থা কি হাইসা খবর হয় বল কে। উসকে বাদ মে হমনে জবরদস্তি পুছনে কি কোশিশ কি, তব উনহোনে মেরে কো বাতায়া কি ওয়াঁ পর পেট্রোলিং কে দৌরান বর সে ঢকনে সে কিয়া ঘটনা হুয়া হ্যায়। আর উসকে বাদ মেরে কো বলা গিয়া কি ঘর মে নেই বতানে কে লিয়ে। ফির আর কব কব জয়েনিং কিয়া থা ভাইয়া? 2011 সাল মে জয়েনিং কিয়া থা। কোন সা ডিপার্টমেন্ট? কনস্টেবল ডিপার্টমেন্ট, বিএসএফ কনস্টেবল ডিপার্টমেন্ট। তো ওয়াঁ সে কিয়া সন্দেশ দিয়া আপ লোগো? হ্যাঁ জি, ওয়াঁ সে সন্দেশ দিয়া কি কি আব বরবার মে ভাইয়া নেই রহে।